সুধি দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রিনাস ফ্যামিলি কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো কিভাবে মিনি মাছ ভুনা করতে হয় এর জন্য আমার যা যা লাগবে প্রথমে আমি মিনি মাছগুলোকে পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখেছি দশ মিনিট এখন আমি ফ্রাই প্যানে একটি পাত তেল গরম করে নিয়েছি এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে ভাজার জন্য দর্শক আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এক পিঠ এখন আমি মাছগুলোকে উল্টে দেব। আমার মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে যেন ভেঙে না যায় ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে নেব এখন এই ফ্রাই প্যানের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি সামান্য পানি ঢেলে এখন আমি দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া এটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে এরপরে দিয়ে দেব আমি এক চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দর্শক এখানে আমি আদা রসুন বাটা ইউজ করিনি কারণ আমি মাছ ভাজার সময় আদা রসুন বাটা দিয়েছি এরপর আরও দিলে আদা রসুনের একটা বাড়তি গন্ধ আসবে আমি এখানে হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু আলতো হাতে নেড়ে দেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করব হয়ে গেছে আমার তরকারিটা হয়ে এসেছে আমি এখন আবার একটু ঢেকে মিনিটের জন্য মিনিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব টালা জিরা এক চাচামিচ দিয়ে আমি আলতোভাবে একটু নেড়ে নেব এখন আমি একটু লবণটা চেক করে নিচ্ছি আমার লবণটা আর একটু লাগবে লবণটা দিয়ে আমি এখন আস্তে আস্তে একটু নেড়ে দিচ্ছি যেন লবণটা সব জায়গায় সুন্দরভাবে মিশে যায় আমার রান্নাটা হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন